পিজা নিতে, তো এখন পিজা নিতে হবে, যা টাকাটা আমি দিচ্ছি। তোমাদের থেকে 100 টাকা বার করো, 100 টাকা বেশি বার করো না, আবার গরিব মানুষ তো পার্সে বেশি টাকা নেই। হ্যাঁ 100 টাকা, জাস্ট 100 টাকা। হ্যাঁ কতগুলো টাকা বলছি, গরিব এই এটা পার্স টাকা, এগুলো খুজোটা খুজোটা, যাই হোক পিজা নিয়ে এসো। পার্কের ভিতরে চলো, তো বললো না অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো এখন বাড়ি যেতে হবে, তো আমি তাড়াতাড়ি বলছি না আমার সমস্যা আছে, তো মানে প্রবলেম হয়ে গেছে, তো বাড়ি যাবে। ঠিক আছে, তাহলে হাতিপুকুরের পার্কের পিছনে মানে ছেড়ে দিতাম, পার্কের পিছনে ছিলাম। তো এখানে এসে এখন আমরা এই চিকেন পিজা খাওয়া হবে। চিকেন পিজা খাওয়ার পর তারপর আমরা খেয়ে দিয়ে এখানে ঘুরবো, কিছু ঘুরবো, তার কথা বলবো, তারপরে দেখতে হবে আমার লোক দিচ্ছে চিজি 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 পিজা। আর এখানে আমার খেতে হবে এরকম হাত দিয়ে, বাবা রিভিউ দেবো, রিভিউ কেমন লাগছে, রিভিউ দে কেমন লাগছে। কতবার খেয়েছো লাইফে? অনেকবার খেয়েছি, কিন্তু এরকম এটা 3 বার খেলাম। কতবার খেয়েছি মনে নেই, আমি যেতে দেয় আমি তাই খেয়ে নিই, যা দেয় তাই খেয়ে নিই, আমার খাবার নিয়ে কথা। আর ফ্রিজে দিয়ে তো খুব টেস্ট, ফ্রিজ খাবার তো খুব খাই আমার, তো খুব ভালো চিজ চিজ ফ্লেভার, তার মধ্যে অনিয়ন টমেটো পিৎজা ভালো লাগছে তাই। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই না, লোক দিচ্ছে মানুষের। ও গাইজ, এখন খাওয়া হয়ে গেছে, তো এখন আমি একে বললাম পার্ক দেখাবো, তো দিকে চলে যায় হাত ধরে, তুই আমি দুজন পুরনো গানের সুরে, চল চলে যাই হাতে হাত। অনেকক্ষণ ধরে আমরা ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন বেরিয়ে যাবে, কারণ কারণ অনেক চলে আসছে বারাসাত স্টেশন, ছাড়তে আসলাম, সাবধানে যাও, ট্রেনটা ধরো, ট্রেন মিস হবে, তাদের করে যাও, যেতে পারবে তো এক একা, ঠিক আছে তাহলে যাও। আমি তাহলে বাড়ি দিয়ে গেলাম, তো গাইস ফাইনাল চলে আসছে, আমি এখান থেকে বাড়ি চলে আসছি, তো খুব মজা হলো ওর সাথে, ওই বাবা তাকালো না ফিরে। বাড়ি থেকে কথা হচ্ছে।
the next day. I'm going to go to the shopping. চল তো গাইস, সবাই এখন শপিং করছে আর আমি এখানে ব্যস্ত হয়ে গেছি। একে আমাকে দিদিছে হাতে করে, সবাই এখানে শপিং করছে দেখতে পাচ্ছ, আর আমাকে দিদিছে একে টাম টাম মাম মাম কি বলে, বলো সাবস্ক্রাইব বলবো না বলবো না, আর চুমু দিল। গাইস প্রায় আধা ঘন্টা ধরে আমরা মলে ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি, বসার জায়গা তো ছিল না, আর অনেক খোঁজার পর অনেক খোঁজার পর একটা জিনিস নেওয়া হলো। এতক্ষণ পর আধা ঘন্টা ধরে ঘুরে ঘুরে একটা জিনিস নিলে, এখন বাকি আছে। আমরা এখন যারা সিট দোকান সিট পেয়েছিলাম এখানে শাড়িস কালেকশন, যেখানে সেখানে দোকান সিট পেয়েছি, ওখানে আমি আর রাহুল মিলে বসে পড়েছি। রাহুল বলেছে শোনা দিকে যত পারো যা পারো কেন, আমি এখানে বসে আছি, পরে বিল রাখার জন্য তখন বিল হবে তখন দেখে নেবা, আর ডাকতে হবে না আমাকে। এখন আমরা বসে আছি আড্ডা মারি, চা টা খাবো, এখানে নিজের থেকে অর্ডার দিয়ে দিচ্ছি একটু চা আনতে, তারপর চা টা এনে আমরা খাবো। বাড়ি চলে যাও, এই এখানে ঘুমানোর জায়গাও আছে। এখন বিলিং টাইম, আর বিলিং টাইম করতে সেই রাহুলদা চলে আসছে বালিকা ভাগড়া হতে। তো আবার দেখা যাক কত টাকার বিল করে রাহুলদা, আজকে বিশাল শপিং করছে, দুটো পকেট দেখতে পকেটেই ভর্তি রয়েছে, চাল ডাল খিচুড়ি সব নিয়েছে, যা পেরেছে তাই নিয়েছে। আর রাহুলদার জন্য নিজের স্পেশাল একটা কিনেছে, তাজ, বাহ তাজ, মানে স্পেশাল চা খাবে, এমনি চা খেতে খেতে বোরিং লাগছে, এখন বাহ তাজ খাবে, বাহ বাহ তাজ। যাও যাও তাড়াতাড়ি করে যাও, অপেক্ষা করছে তোমার জন্য। 2500 শপিং করা হলো, আর সারি দুনিয়া কা বোঝ হম লোক দোকান মিলকে উঠাতে। চলো কি করে খুলবো, আমার হাতে একটা ক্যামেরা একা দেই দাও ট্রাইল। আরে বাবা এ তো চিল্লাতে থাকে ভাই, অফার অফার অফার, কি চিল্লাচ্ছে এইখানে, অফার অফার অফার, দাদা 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 আজকে ভিডিওটা এইটুকু, ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দেখাচ্ছে ইন্টারেস্টিং সব ভিডিও নিয়ে।